প্রফেশনাল ভিডিও শুরুতে ইন্ট্রোর ব্যবহার আজকাল যেন না করলেই নয়। একটি ভিডিও সৌন্দর্য বৃদ্ধি করতেও ইন্ট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে নতুন ইউটিউব চ্যানেল খুলে পেরেশানিতে পড়ে যান কিভাবে একটি অ্যানিমেটেড ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। আপনাদের জন্যই আজকের আমার এই ভিডিও উৎসর্গকৃত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে মাত্র 5 মিনিটে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি একটি অ্যানিমেটেড ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এর চেয়ে সহজ ভিডিও আর কোথাও পাবেন না। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কীভাবে আপনারা অ্যানিমেটেড একটি প্রফেশনাল ইন্ট্রো ভিডিও তৈরি করবেন আপনার মোবাইলের জন্য সেটা দেখাবো। খুবই সহজ, চলে যাবেন আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার জন্য এবং এই অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ইমেইল, আপনার জিমেইল যে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করা থাকতে হবে। তারপর আমরা সার্চ করব ভিডিও অ্যাড কিং, এই যে চলে এসেছে উপরে। ভিডিও অ্যাড কিং লেখার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো মেকার একটা অ্যাড অ্যাপ চলে এসেছে। এটাকে আপনারা জাস্ট ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আমি অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে ওপেন করব, আমাদের অ্যাপটাকে। অ্যাপটাকে ওপেন করার পর আমাদের সামনে কিছু টেমপ্লেট চলে আসবে। অ্যাড চলে আসলে জাস্ট অ্যাডটাকে আপনারা স্কিপ করে দিবেন। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেক টেমপ্লেট চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করে আমাদের ইন্ট্রো তৈরি করতে পারবো। তো সুতরাং চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে ইন্ট্রোটা তৈরি করবেন। তো আমরা যদি আমাদের এই মাঝখানের এই ইন্ট্রোটা আমরা সিলেক্ট করি, তো আমরা যদি এই ইন্ট্রোটা সিলেক্ট করি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে অ্যানিমেটেড ইন্ট্রো। আমরা যদি এই ইন্ট্রোটা সিলেক্ট করি, এটা হচ্ছে একটি অ্যানিমেটেড ইন্ট্রো। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়ে তারপরে আমাদের কাজটা শুরু হয়েছে। তো এইটাকে আমরা এডিট করার জন্য জাস্ট ট্যাব টু এডিট দ্য ডিজাইনে চলে যাব। এটা ডাউনলোড হতে টেমপ্লেটটা একটু সময় নেবে, অবশ্যই আপনার ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে, আপনি ওয়াইফাই ইউজ করলে সবচেয়ে ভালো হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন ডাটা থাকলেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিচে আমাদের চ্যানেলের নাম দিতে পারবো এবং এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যে লোগোটা রয়েছে এটা এখানে রয়েছে, জাস্ট এই লোগোটাতে সিলেক্ট করে আমরা রিপ্লেস ইমেজে চলে যাচ্ছি। রিপ্লেস ইমেজে যাওয়ার পরে আমরা আমাদের এই টেক আনলিমিটেড যে লোগোটা রয়েছে সেটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে নিচে আমরা লিখে দিচ্ছি অ্যাস্ট্রোকের, এখানে জাস্ট আমরা এখানে এসে লিখে দিব টেক আনলিমিটেড, টেক আনলিমিটেড, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের লেখাও কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার ফন্টটা এরকম দিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, শ্যাডো দিতে পারবেন, তারপরে ভার্টিক্যাল করতে পারবেন, ভার্টিক্যালি স্পেসিং করতে পারবেন। তো আমার এখানে যা যা আছে কমপ্লিট। তো এইবার আমি এটাকে জাস্ট একটু সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এসডি ভিডিও 480p, তো এটাতে আমি সেভ দিয়ে দিচ্ছি। এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। এক্সপোর্ট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ইন্ট্রোটা কেমন হলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ট্রোটা অলরেডি সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা এখানে সেভ টু, কপি টু আমাদের যে ফাইল রয়েছে সেই ফাইলে দিয়েছি ইন্টারনাল স্টোরেজ। তো এইখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, আমাদের এটা এবার কপি হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখি, আমাদের মোবাইলে গিয়ে, যে আমাদের ইন্ট্রোটা কেমন হলো, ঠিক আছে। তো এখানে আমরা ফাইল ম্যানেজারে চলে আসলাম, এখান থেকে আমরা ভিডিওসে চলে আসলাম। ভিডিওস থেকে এই যে মাত্র আমরা যে ইন্ট্রোটা তৈরি করলাম এটা হচ্ছে সেই ইন্ট্রো। এবার এই ইন্ট্রোটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ইন্ট্রো। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, একদমই ইজিলি আপনারা এটা বানাতে পারবেন অ্যানিমেশন হয়ে, তারপরে আপনার সামনে ইন্ট্রোটা চলে আসলো আপনার লোগো সহ আপনার চ্যানেলের নাম সহ। তো এইটাকে আপনি এভাবে এডিটিং করে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন, এবং এইটার মধ্যে আপনি কিছুটা ডিফল্ট মিউজিক পেয়ে যাবেন। আর এই মিউজিক যদি আপনার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে সেই অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সো বন্ধুরা, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মন্তব্য কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, আর বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী এরকম আরও
চমৎকার চমৎকার ভিডিও ইউটিউবে এবং ভিডিও মার্কেটিং রিলেটেড পেতে। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে আরও নতুন কোনো জিনিস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।